একটা নেগেটিভ লাগিয়ে দিলাম, তো আমাদের স্টার্টও হবে নেগেটিভ দিয়ে। তো নেগেটিভ দিয়ে করব, এরকম করে আমরা প্রথমে শর্ট দেবো, শর্টটাকে আপনি দেখবেন। এবার মেজারমেন্ট কীভাবে করতে হয়, প্রথমে তো ডায়েট দিয়ে গেল ক্যাপাসিটারে, ক্যাপাসিটারে স্টোর হলো, যখন ডিজায়ার যেটা আমাদের চাই ভ্যালুটা, সেই ভ্যালুটা যখন রিচ করে গেল, তখন ফ্যারাডে কেজ দিয়ে ওখানে ওই দুটো আপনার গিয়ার গ্যাপ আছে সেখান থেকে শর্টটা পড়লো মেটেরিয়ালের। এবার হচ্ছে মাপবো কী করে, যে কোনো জায়গায় দেখবেন স্যার এত বড় ভোল্টেজ কখনো ডাইরেক্টলি মাপা যায় না, সম্ভব না, কোনো ফেসিলিটি নেই। তো কী করা হয়, এইগুলো ইউজ করা হয়, এটা ডিভাইডার। এ কী করে, এ যে ভ্যালুটা আছে তাকে 1000 টাইপ ডিভাইড করে পড়ে নিয়ে তার যে ভ্যালুটা দেখায় ওখানে মাল্টিপ্লিকেশন করে। তো এই ডিভাইডার দিয়ে থ্রু দিয়ে এই যে তারটা ভেতর দিয়ে গিয়ে আমরা ওখানে অসিলোস্কোপে দেখব যে আমার কত ডিজায়ার্ড ভ্যালু আছে। তো এটা একটা কমপ্লিট হয়ে গেল, এবার আমি ভেতরে আপনাকে শর্ট দিয়ে দেখাবো।